বর্তমান সরকারে কাম করেছে সেই কামত আমি মুঠেই সন্তুষ্টিত নহয়। এই সরকারে এতিয়া হিন্দু মুসলমানের ভাগ করে আমার ভারতবর্ষর গণতন্ত্রের প্রতি ভাবুকির সৃষ্টি করেছে, আমার সংবিধানের প্রতি ভাবুকির সৃষ্টি করেছে, আর আকাশলঙ্ঘী বস্তুর দামে আমার জনসাধারণক জুরুলা করেছে, আর এটা সর্বসাধারণক মানুষকে মৃত্যুর মুখলে ঠেলি দিছে। জীবনদায়িনী ঔষধের যে দাম আজি আকাশলঙ্ঘী হয়েছে সি জনসাধারণক পণ্য করেছে, আর জাতিটুক আজি ধ্বংসর মুখলে ঠেলি দিছে। আজি মদ বেশি মানে সরকার চলার যে আসনি গ্রহণ করেছে সি ভবিষ্যৎ প্রজন্মক ধ্বংসর ফলে ঠেলি দিছে। এই সরকারে যে কাম করেছে গণতন্ত্র বিরোধী, দেশের সার্বভৌমত্বর প্রতি ভাবুকি আর সর্বসাধারণ জনসাধারণের স্বার্থর প্রতি বিপরীত কাম করেছে। সেই আমি আহ্বান জানাম যাতে এই ভারতবর্ষের বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর হকে কাম করা এই বিজেপি সরকারক যদি আমি আশা প্রতিহত করব নো তে আমার ভবিষ্যৎ কি ভারতবর্ষর ভবিষ্যৎ অন্ধকারের ফলে গতি করব। সেই আমি রাইজক আমার এই 83 বছর বয়সত আহ্বান জানাম যাতে বিজেপির এই কামর প্রতি সমালোচনা করে যাতে উৎখাত করার যা ব্যবস্থা নকরে, তো আমার দেশ ধ্বংস অনুবাদ্য।